আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে প্যানভিশন টিভির এই বিশেষ আয়োজন, কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ দেখছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা জানেন, আজকের পর্বটি আমরা আমাদের দেশের ইসলামী সঙ্গীতের জন্য অন্যতম প্রাণপুরুষ, যার সৃষ্টি দিয়েই মূলত আমরা এখনও সুরের স্বাদ আহরণ করি, সেই প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আজকের পর্বটি আমরা উৎসর্গ করেছি। এবং সেই সঙ্গে আমরা রুহের মাগফিরাত কামনা করছি নজরুল সঙ্গীতের আরেকজন প্রথিতযশা কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী, শুদ্ধ নজরুল সঙ্গীতের অন্যতম প্রাণপুরুষ খালিদ হোসেন। আমরা রুহের মাগফিরাত আর রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমরা ঠিক আয়োজন করেছি, আমরা যে শিল্পীটি নজরুল সঙ্গীত নিয়ে মোটামুটি একটি অবস্থান তৈরি করেছেন ছোট বয়সেই, এবং তার সফলতা অনেক, জাতীয় পুরস্কার পেয়েছেন, স্বর্ণপদক পেয়েছেন, অনেক পুরস্কার তার অর্জন করার সৌভাগ্য হয়েছে, সেই আমাদের কিশোর শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী আবদুল্লাহ আল হিসাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তুমি কি সুরের আহ্বান দেখো? জি, প্রায় দেখা হয়। প্রায় দেখা হয় এই অনুষ্ঠানটি তুমি নিশ্চয়ই জানো আলহামদুলিল্লাহ, যে দেশ এবং বিদেশে যারা আছেন, প্রবাসে যারা আছেন, এবং এই অনুষ্ঠানটি ওয়ার্ল্ড ওয়াইড একটি জনপ্রিয় অনুষ্ঠান, সেখানে তোমার আসার সুযোগ হয়েছে, তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহর রহমতে আমি যে এই এই প্রোগ্রামে আসতে পেরেছি, এর জন্য সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলাকে। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। এবং তুমি জানো যে তুমি একমাত্র ছোট হিসেবে এই প্রোগ্রামটায় আসলে এটিও তোমার জন্য একটি বড় পাওয়া, কারণ তোমার মতো এত অল্প বয়সে কেউ এই লাইভ অনুষ্ঠানে আসেনি। যাই হোক, আমরা আরও কথা বলবো, তার আগে তোমার একটি গান শুনি। কোন গানটা এখন শোনাবে? আমরা সবাই হয়তো জানি যে নজরুল সঙ্গীতের এদেশের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় খালিদ হোসেন স্যার গতকালই আমাদের ছেড়ে চলে গেছেন, পরপারে পাড়ি জমিয়েছেন। তারই স্মরণে তার একটি জনপ্রিয় গান, যেদিন রোজ হাসরে করতে বিচার, এ গানটি আমি পরিবেশন করতে চাই। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী। সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজি? রোজ হাসরে সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে। ইয়া নফসি ডেকে সেদিন নাকি তোমার ভীষণ কাহার রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে। ইয়া নফসি ডেকে সেই সুদিনে আশায় আমি নাচি এখন থেকে, সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। আমি তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। আল্লাহ তোমায় দেখে হাজারো বার দোজখ যেতে রাজি। যেদিন রোজ হাসরে যে রূপে হোক বারেক যদি
দেখে তোমায় কেহ দোজখ কি আর ছুতে পারে পবিত্র তার দেহ যে রূপে হোক বারেক যদি দেখে তোমায় কেহ দোজখ কি আর ছুতে পারে পবিত্র তার দেহ সে হোক না কেন হাজার পাপী হোক না বেনামাজি সে হোক না কেন হাজার পাপী হোক না বেনামাজি যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজি যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজি সেদিন তোমার দিদার আমি পাব কি আল্লাজি রোজ হাসরে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর করে গেছ, খুবই চমৎকার পারফরমেন্স ছিল। ধন্যবাদ। আর নজরুল সঙ্গীত অনেক কঠিন, এখানে মিরের গাঁথনিগুলো গমকগুলো বেশ কঠিন লাগে, তারপরে তুমি নজরুল সঙ্গীত এত সুন্দরভাবে আয়ত্ত করছো এবং গেয়ে যাচ্ছ। নজরুল সঙ্গীতের জন্য কোনো শিক্ষা গ্রহণ করেছো কোনো কারো কাছে? আমরা এটি শুনবো, তার আগে দর্শক আছে, ফোনটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া কেমন আছেন আপনি বলুন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের শিল্পী আব্দুল্লাহ হিসাম আছে স্টুডিওতে। জি ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকেন, সময় সুযোগে শুনিয়ে দেওয়া হবে। জি ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ইনশাল্লাহ ভাইয়া শোনাবেন ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকেন শাহিন ভাই, ফোন করার জন্য ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলাম, তাহলে নজরুল সঙ্গীতের জন্য স্পেশাল কোন বা কোন তালিম বা উস্তাদ আছে কিনা বা শেখা হয়েছে? জি অবশ্যই, এটা তো ওস্তাদ ভিত্তিক বিদ্যা, ওস্তাদ ছাড়া তো সম্ভব নয়। আমার ওস্তাদ আছেন রাকিব আহমেদ রিপন স্যার, ওনার কাছে আজ পর্যন্ত ছোটবেলা থেকে আমি তালিম নিয়ে যাচ্ছি। রিপন, রাকিব আহমেদ রিপন স্যার তোমাকে সুন্দর করে শিখেছে। এছাড়া জাতীয় পর্যায়ে কারো কাছ থেকে, যেমন তুমি বিভিন্ন রিয়েলিটি শোতেও এসছো, খালিদ হোসেন স্যার আমাদের মারা গিয়েছেন, ওনার সঙ্গেও তো বোধহয় তোমার দেখা হয়েছে? জি অবশ্যই, উনি কমেন্টস করেছে তোমার জন্য, দোয়া করেছে। পরবর্তী কোন গান শোনাবে আমাদের? পরবর্তী আমি শোনাতে চাই মরুর ধুলি উঠলো রেঙে। ওকে শুরু করো। মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠলো রেঙে রঙিন গোলাপ রাগে, বুলবুলিরা উঠলো গে বুলবুলিরা উঠলো গে মক্কার গুলবাগে, মক্কার গুলবাগে মরুর ধুলি উঠলো রেঙে। খোদার প্রেমের কোন দিওয়ানা দারে দারে দেয় রে হানা, খোদার প্রেমের কোন দিওয়ানা দারে দারে দেয় রে হানা, নবীন আশার আলোক পেয়ে
নবীন আশারা লোক পে ঘুমন্ত সব জাগে, ঘুমন্ত সব জাগে, মরুর ধুলি উঠল রেঙে। একোন তরুণ প্রেমিক এলো কাবার অঙ্গনে, সবুজ পাতার নিশান দোলায়, শুকনো খেজুর বনে এলো নবদিনের নকিব, চির চাওয়া খোদার হাবিব, এলো নব দিনের নকিব, চির চাওয়া খোদার হাবিব, নিখিল পাপি তাপি যাহার, নিখিল পাপি তাপি যাহার, পায়ের পরশ মাগে, পায়ের পরশ মাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, মরুর ধুলি উঠল রেঙে, রঙিন গোলাপ রাগে, বুলবুলিরা উঠল গে, বুলবুলিরা উঠল গে, মক্কার গুলবাগে, মক্কার গুলবাগে, মরুর ধুলি উঠল রেঙে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সাবলীলভাবে খুব সুন্দর, মানে সুরের যে গাঁথনি আছে সেই গাঁথনির উপরে খুব মজা করে খেলছো। তুমি কি ফিল করো গান যখন তুমি গাও, এই শব্দের সঙ্গে তোমার ফিলিংসটা কেমন থাকে? যেহেতু ছোট মানুষ, নজরুলের কথাগুলো একটু ডিফিকাল্ট, তবুও বোঝার চেষ্টা করি। কিছু কিছু কথা আছে যা আমার মনে নাড়া দেয় এবং সে থেকেই গানের ফিল আসে। বাহ, সুন্দর বলেছ। আমাদের দর্শক আছে, আমরা ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া, কি গানের রিকোয়েস্ট? একদিন পরবারে ভাষাবীর নামে গানটি অনেক ভালো লাগে আমার কাছে, আমার গানটি অবশ্যই আমি শোনাবো। আমি দু লাইন শুনে দিচ্ছি আপনার রিকোয়েস্ট রাখছি আর কি। একদিন পর পাহাড়ে ভাষাবীরে না। মাশাল্লাহ, কেমন গেলাম?
অসাধারণ। হ্যাঁ, তোমার অনেক গানের রিকোয়েস্ট আসছে, নীল প্রজাপতি সহ অনেক গান, তো তুমি এখন কোন গানটি শোনাবে? আমি শোনাবো নজরুলের গান আল্লাহ নামের বীজ বুনেছি। ওকে, এবার মনে মাঠে। হ্যাঁ শোনা, বাহ সুন্দর গান, চলো। আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফুলবে ফসল বেচবো তারে কেয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফুলবে ফসল বেচবো তারে কেয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, পত্তনিদার যেই জমির খাজনা দিয়ে সেই নবীজির, পত্তনিদার যেই জমির খাজনা দিয়ে সেই নবীজির, বেহেস্তেরি তালুক কিনে, বেহেস্তেরি তালুক কিনে বসবো সোনার খাটে কেয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, মসজিদে মুরমুরাই বাধা হবে না কো চুরি, মুনকির নাকির দুই ফেরেশতা হিসেবে রাখেন জুড়ি, মসজিদে মুরমুরাই বাধা হবে না কো চুরি, মুনকির নাকির দুই ফেরেশতা হিসেব রাখেন জুড়ি, রাখবো হেফাজতের তরে ঈমানকে মোর সাথী করে, রাখবো হেফাজতের তরে ঈমানকে মোর সাথী করে, রদ হবে না কিস্তি জমির, রদ হবে না কিস্তি জমির, উঠবে না আর লাটে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফুলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফুলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি। মাশাল্লাহ, খুব চমৎকার। তোমার যতগুলো গান শুনছো সবগুলোই ভালো লাগছে, কেন লাগছে বলতে পারো? আগে শুনলে হয়তো আর একটু ভালো লাগতো, আমার যে বয়স এখন কিশোর কাল, এই সময় যেহেতু সবারই সব ছেলেদেরই কণ্ঠ একটু পরিবর্তন হয়, আমার এই পরিবর্তনের সময়, সেজন্য একটু সিরিয়াসলি। তুমি আরো ভালো গাইতে পারতে মনে হচ্ছে তোমার কাছে? হয়তো। এখানেও অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, খুব দর্শকও অনেক খুশি হচ্ছেন, অনেক গানের রিকোয়েস্ট আছে। যাই হোক, আমরা ফোন আরেকটি আছে, ফোন নিয়ে তারপরে আসছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি ভাইয়া, কেমন আছেন আপনি? আমাদের শিল্পী আব্দুল্লাহ হিশাম স্টুডিওতে। কোন আলহামদুলিল্লাহ, কোন গানের রিকোয়েস্ট থাকলে করুন। অনেক গানের রিকোয়েস্ট। আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে কোন গানটি তোমার প্রথম শুরু হয়েছিল, কোন গান দিয়ে তুমি শিখলে এবং কার কাছে প্রথম, কে তোমাকে শিখালো, প্রথম শিখাটা কে শিখিয়েছে, মনে আছে কি? তুমি তো অনেক বড় হয়ে গেছো, অনেক বয়স হয়ে গেছে, এখন তো মনে নাও থাকার কথা। না, আমার এমন একজনের কাছে শিখেছি। মায়ের কাছে শিখেছো কি বাবার কাছে শিখেছো? অবশ্যই। প্রথম কার কাছে শিখলে সেটা তোমার মনে আছে কি? যে এই গানটি অবশ্যই আমি 3.5 বছর বয়স থেকে প্রায় মানে প্রাথমিকভাবে গানের শুরু, মূলত আমাকে শিল্পী করার পেছনে আমার মা বাবার অবদানটাই বেশি, বিশেষ করে আমার মা বেশি আগ্রহী ছিলেন। জি জি। তারা উভয়ে সংস্কৃতি মোনা মানুষ এবং
মূলত আমি প্রথম গান শিখেছি আমার মায়ের কাছেই। সেটাই হয় অধিকাংশের বেলায়, তাই হয়, মা ভালোবেসে বেশি এগুলো শেখান। মায়ের আদর্শেই সন্তানদের ভেতরে মানে ভেতরে লালিত হয় এবং বড় হয়, তাই না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরবর্তী গানে যাই। কোন গানটি এখন শোনাবে? এখন শোনাবো নজরুলের একটা গজল। জি, গজলটি হচ্ছে বাগিচায় বুলবুলি তুই। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। আজো তার ফুলকলি ধের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। আজো হায় রিক্ত শাখায় উত্তরিবায় ঝুরছে নিশিদি, আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভুল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। কবে সে ফুল কুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে, কবে সে ফুল কুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে, শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিশনে আজি দোল। বাহ বাহ, খুবই চমৎকার, আরো শুনতে ইচ্ছে করছে। তারপরে একটু ব্রেকটা নিয়ে আসি। হ্যাঁ জি অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন, সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। নিতে হচ্ছে ছোট্ট একটি ব্রেক, বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি খুলনা থেকে সাফিয়া হোসেন বলছি। জি, আপনি কেমন আছেন বলুন? শিল্পী আব্দুল্লাহ হিশাম আছে স্টুডিও। আমি আপনাদের অনুষ্ঠানে অনেক ভালো লাগে, আমি আমার ছেলে নিয়ে সবাই দেখি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের হিশামকে যে আপনারা লাই দাওছেন, ওটা তো একটা গানের অনুষ্ঠান। জি জি বলুন। খুব সকালে, খুব সকালে। জি ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করব যে আপনার বাচ্চাদেরকেও এই সংস্কৃতির উপর, সুস্থ সংস্কৃতির উপরে গড়ে তুলবেন ইনশাআল্লাহ। হিশাম, অনেক গানের রিকোয়েস্ট, খুব সকালেরও রিকোয়েস্ট আছে, তোমার এখন কোন গানটি তুমি গাইতে চাচ্ছো? এখন গাইতে চাই তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। তুমি, আমার মনে হয় যেহেতু উনি ওনার এবং ওনার বাচ্চারা নিয়েই বসে আছে, যেহেতু তোমার কাছে রিকোয়েস্ট করেছে, অন্তত মুখটা হলেও তোমার গাওয়া উচিত, যেন বাচ্চারা অনুপ্রাণিত হয় এবং তারাও যেন তোমার মতো সুন্দর করে গান গাইতে পারে। শোনা, একটু শুনিয়ে দাও। হ্যাঁ, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়,
তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। বাহ, খুবই সুন্দর করে গেছো, চমৎকার গেছো। আর ওই যে যারা বসে আছে বাচ্চারা, ওরাও যেন তোমার মতো সুন্দর করে গাইতে পারে, তাদের জন্য সবসময় দোয়া করবা। বিশেষ করে যারা তোমাকে ভালোবাসে, এই যে অগণিত ভালোবাসা, এদের জন্য নামাজ পড়েও তাদের জন্য দোয়া করবা, যেন তাদেরকে মানে আল্লাহ ভালো রাখেন এবং সংস্কৃতির উপরে রাখেন, সুস্থ সংস্কৃতির উপরে রাখেন। আমিন। পরবর্তী গানের জন্য চলো। তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, যত ডাকি তত কাঁদি, যত ডাকি তত কাঁদি, মেটে না হসরাত আমার, মেটে না হসরাত আমার, মেটে না হসরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে, কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে, মোর অন্তরের হেরা গুহায় আজো তোমার ডাক শোনা যায়, মোর অন্তরের হেরা গুহায় আজো তোমার ডাক শোনা যায়, জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, যারা দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে, দোজখ হতে ত্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে, তুমি জানো হে মোর স্বামী সাফায়াত চাহি না আমি, তুমি জানো হে মোর স্বামী সাফায়াত চাহি না আমি, আমি শুধু তোমায় চাহি তোমার মুহাব্বাত হযরত, তোমার মুহাব্বাত হযরত, তোমার মুহাব্বাত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে একি নেশা হে প্রিয় হযরত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর,
সব গানগুলোই খুব প্রাণ জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর করে করছো আর কি। কোন গানগুলো তোমার কাছে বেশি ভালো লাগে, মানে নজরুলের গানগুলো বেশি ভালো লাগে, মায়ের গান, হাম নাথ, আরো অনেক গান আছে, আমরা একটা ফোন আছে, ফোনটি নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যাঁ সিদ্দিকা বলেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি হিশাম ভাইয়ার সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি কথা বলেন হিশাম ভাইয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি কি মিথ্যাবাদীর বন্ধু আনা গানটা শুনতে যাচ্ছিলাম? হ্যাঁ আপনি অবশ্যই মিথ্যাবাদীর বন্ধু হবেন না, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন মিথ্যাবাদীর বন্ধু না হই। ধন্যবাদ আপনাকে। আর আপনার কাছে একটা গান শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ জীবনের সন্ধ্যা হলে তখন কি হবে, এটা শুনতে চাচ্ছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনি ভালো ভালো গান চর্চা করুন, সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ভালো ভালো রোজার মাস হামদ এবং নাথ সুন্দর সুন্দর শিখুন, কেমন? ধন্যবাদ আপনাকে, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। জি হিসাব, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, এখন আমরা হয়তো আর এইটার পরে আর একটি গান আমরা গাওয়ার সুযোগ পাব, সেই ক্ষেত্রে তুমি এখন কোন গানটি শোনাবে? আমি শোনাবো শ্রদ্ধেয় খালিদ হোসেন স্যারেরই গাওয়া একটি গান, তৌফিক দাও খোদা ইসলামের। বাহ, অসাধারণ একটি গান, এবং খালিদ হোসেন স্যারের জন্য বেশি বেশি দোয়া করবে, নামাজে ফরিয়াদ করবে, তার মাগফিরাত কামনা শুরু, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ইনশাআল্লাহ। জি আমিনুল্লাহ। তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম যাহা পুন হোক আবাদ, তৌফিক দাও খোদা ইসলামের মুসলিম যাহা পুন হোক আবাদ, দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ, তৌফিক দাও খোদা ইসলামে, দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই ওমর হারুন আল রশিদ, দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই ওমর হারুন আল রশিদ, দাও সেই সালাউদ্দিন আবার পাপ দুনিয়াতে চলুক জিহাদ, তো ফিক দাও খোদা ইসলামে, দাও সেই রুমি সাদি হাফিজ, সেই জামি খায়াম শেতাবরি আকবর, সে শাহজাহান সেই তাজমহলের স্বপ্ন সাধ, দাও সে আকবর সেই শাহজাহান সেই তাজমহলের স্বপ্ন সাধ, তো ফিক দাও খোদা ইসলামে, দাও ভাইয়ে ভাইয়ে সেই মিলন, সেই সার্থ ত্যাগ সেই দৃপ্ত মন, বিশ্ব মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ হোক, বিশ্ব মুসলিম এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ, তো
তৌফিক দাও খোদা ইসলামের মুসলিম যাহা পুনো হোক আবাদ দাও সেই হারানো সালতানাত দাও সেই বাহু সেই দিল আজাদ তৌফিক দাও খোদা ইসলামে। অসাধারণ, খুব চমৎকার, খুবই ভালো লাগছে। আমরা যে অনুষ্ঠান শেষ করব, কিন্তু দর্শক বলছে আরো চালানোর জন্য, তুমি আরো কয়টা গান গাইতে পারবে মোটামুটি? আরো মনে করেন 7-8টা, আমার মানে একটানা গাওয়ার যতটুকু এনার্জি। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এখন একটি গান শুনবো, এরপর আরেকটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছে তোমার মানে পুঁজি অনেক বেশি, অসুবিধা নেই, নেক্সট ইনশাআল্লাহ আবারও সময় সুযোগ করে তোমাকে আমরা গান শোনার জন্য আমন্ত্রণ করব। এখন কথা না বাড়িয়ে কোন গান এখন শোনাবে? আসলে একটা কথা বলে রাখি, জি জি বলো, টেলিভিশনের সময় আসলে খুব মাপাত, সেজন্য অনেকেই রিকোয়েস্ট করছেন, কিন্তু সবারই হয়তো রিকোয়েস্ট রাখা সম্ভব হবে না। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে, হ্যাঁ টেলিভিশনের সময় তো অনেক মাপা, সেকেন্ড পর্যন্ত এখানে হিসেব করা হয়। হ্যাঁ, যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ বোঝবার জন্য। এই দেখো, অনেক অনেকেই বিভিন্ন দেশ থেকে, কাতার থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই তোমাকে সাধুবাদ জানিয়েছে। আমরা লাস্ট ফোনটি নিয়ে তোমার গানে যাব। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি জি, হ্যাঁ টাইমটি মাপা আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আবু বকর সিদ্দিক ভাই, শুনতে পাচ্ছি আপনাকে, ভলিউমটা কমান আপনার। জি জি, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলুন। আমার ঘরে নামাজ পড়ো নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, আমি গুনাগার বেখবর নামাজ পড়ার নাই অবসর, আমি গুনাগার বেখবর নামাজ পড়ার নাই অবসর, চরণ ছোঁয় এই পাপীরে করো সরফরাজ, তব চরণ ছোঁয় এই পাপীরে করো সরফরাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব চমৎকার। গানের তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তো কোন গানগুলো তোমার বেশি ভালো লাগে? নজরুল সঙ্গীতকে কি বেশি ভালোবাসো? সকল গানই তো ভালোই লাগে মোটামুটি, কিন্তু তার মধ্যে নজরুলকেই আমি এগিয়ে রাখবো। অন্যান্য গান যে কারো মন কাড়ে না তাও বলবো না, অন্যান্য গানও আমার খুব ভালো লাগে, কিন্তু মানে মূলত নজরুল সঙ্গীতটাই।
সবাইকেই আকৃষ্ট করে এই গানগুলো। এই গানগুলো যতদিন ইনশাল্লাহ পৃথিবী টিকে আছে, আমাদের ভাইরা আমরা যারা বিশেষ করে মুসলমানদের জন্য এই গান মানে সবাই গায়, তারপরে আমাদের অনেক প্রিয়। আমরা আর ফোন নিতে চাচ্ছি না, এখন কোন গানটি তুমি গাইতে চাও? এখন গাইতে চাই, একজন ভাইয়া রিকোয়েস্ট করেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিয়ে। আমরা হ্যাঁ, আমাদের খালিদ হোসেনও গতকাল উনি মারা গিয়েছেন, আমরা এই গানটি দিয়েই অনুষ্ঠান শেষ করবো আশা করছি। জি, এই গানটি তাকে উৎসর্গ করতে চাই। জি জি, নিঃসন্দেহে গাও। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গোরাজাব থেকে এই গুনাগার, আজাব থেকে এই গুনাগার পাইবে রে হায়, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মাত, ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, সেই কোরআন শুনে যেন আমি কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। অনেক সুন্দর, এবং কথাগুলো তো আমরা সবাই জানি, আমাদের সবারই ব্যাকুলতা এই মসজিদের পাশে যেন আমাদের কবর হয় এবং আজানের ধ্বনি যেন আমাদের কানে পৌঁছে। তোমাকে অনেক ধন্যবাদ হিশাম, তুমি অনেক এইখানে এসে সুন্দর সুন্দর গান শুনিয়েছো আমাদেরকে। দর্শক যারা তখন তোমার ভালোবাসায় শিখতে হলো, তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলতে পারো। আর কিছু চাই না, শুধু আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন যেন আমি গানকে, এই ইসলামী গানকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি এবং আমি ভবিষ্যতে সফল হতে পারি, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, তুমি অনেক ভালো থাকো, তুমি শুভ, তোমার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, হামনাদ গিয়ে তুমি দেশের মাটি এবং মানুষকে জয় করো না ইনশাআল্লাহ, আমিন। প্রিয় দর্শক, কাজী নজরুল ইসলামকে উৎসর্গ ছিল আমাদের আজকের এই পর্বটি, এবং সেটি বলতে হয় যেমন খালিদ হোসেন গতকাল তিনি ইন্তেকাল করেছেন, তার মাগফিরাত কামনা করছি এই ভেবে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সারা জীবন যে মানুষটি সুন্দর সুন্দর হামনাদ গিয়ে গিয়েছেন, আসুন আমরা সেই মানুষটির জন্য দোয়া করি, কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি, প্যান বিশনের কলা কৌশলী যারা সঙ্গে যুক্ত আমরা সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মু
মুয়াজিনের আজান শুনতে পাই।